السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত ভাই বোনেরা, আমি ডক্টর বেলাল হোসেন। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের বিষয়টা হলো কিভাবে আমাদের শরীরের চর্বি গলাবো। আমরা অনেকেই ভয় পাই, ব্যায়াম করতে ভয় পাই, ব্যায়ামের সময় দিতে পারি না, এবং যদি ব্যায়াম করি বা আমরা যদি জিমে যাই তাহলে কয়েকটা ক্ষতির দিকও আছে। সেটা হলো আপনি যদি এই ব্যায়াম যদি এক সপ্তাহ বন্ধ রাখেন তাহলে আপনি এক বছরের যা বার্নিং করছেন বা যা ক্ষয় করেছেন, যে চর্বি ক্ষয় করেছেন বা ফ্যাট আপনার বডিকে আপনি বিল্ডার করেছেন, দেখবেন যে এক সপ্তাহের মাঝে সব তার 1000 গুণ বৃদ্ধিতে বেড়ে যাবে। এটা একেবারে প্রমাণিত। এজন্য ব্যায়াম আপনাকে প্রতিনিয়ত করতে হয়। আপনি যতদিন বেঁচে থাকবেন, যদি একবার এই জিম করার পরে যদি আপনার কোনো কারণে আপনি এটাকে বন্ধ রাখেন এক মাস, তাহলে আপনার যদি হায়াত থাকে 100 বছর তাহলে পাবেন 40 বছর, এবং যৌবন তো জীবনোত্তরে চির বিদায় নিয়ে যাবে, একেবারে বিদায় নিয়ে যাবে গা। এবং আপনার ভালো লাগবে কয়েকদিন, কিন্তু পরবর্তী যে ক্ষতি হবে। এ কারণে আমরা অনেকেই ব্যায়াম করা, এই যে শারীরিক অতিরিক্ত ব্যায়াম, এটার জন্য আমরা অনেক সময় নিষেধ করি। কতটুকু নিষেধ করি যে আপনি কি ব্যায়ামগুলি করবেন, সেটা সাধারণ যে কাজগুলি আছে, আপনি নিজের কাপড় চোপড় নিজে কাচলেন, নিজে ধুলেন, নিজে সিঁড়ি বাইয়ে উঠলেন, 10 তলা বিল্ডিং আছে আপনি ওঠানামা করলেন, তারপরে আপনি 1 কিলোমিটার ভিতরে আপনি হেঁটে হেঁটে চললেন, আবার বৃষ্টি কাদা আসে আপনি দৌড়াদৌড়ি করলেন, ঠিক আছে। যারা গ্রাম অঞ্চল আছেন তারা তো কাজ করেন, তাদের তো ব্যায়াম লাগে না, আমাদের ঢাকা শহরের জন্য বলছি। আপনার যেখানে অফিস মনে করেন যে আধা ঘন্টায় যাওয়া যায়, আপনি 1 ঘন্টা আগে বের হয়ে যান, আপনি হেঁটে হেঁটে সেখানে চলে যান। এতে কিন্তু আপনার আর শরীরে কোনো ক্ষতি হবে না, আপনি পড়ে গেলেও ক্ষতি হবে না, ক্ষতি হবে না, কারণ এটা প্রাকৃতিক নিয়ম, এটা প্রাকৃতিক। আর ব্যায়ামটা হলো আমাদের আধুনিক সোয়ার প্রাকৃতিক নিয়ম, যার কারণে অনেকেই আমরা কষ্ট করি, অনেকেই আমরা ভয় পাই, অনেকেই আমার কাছে অনেক রোগী আসেন যারা বলছেন স্যার আমরা তো একসময় জিম করতাম, ই করতাম, তখন তো যৌনশক্তি ভালো ছিল, কিন্তু তখন আমার অনেক কিছু ভালো ছিল, কিন্তু যখন জিম ছেড়ে দিলাম বা ব্যায়াম ছেড়ে দিলাম, দেওয়ার পর আমার এমন অবস্থা হয়েছে যে আমাকে হার্ট ব্লক পর্যন্ত হয়ে গেছে, যেটা সাধারণত যারা ব্যায়াম করে না তাদের কিন্তু হয় না সহজে, অলস মানুষের হয়, কিন্তু যারা হাঁটা চলা করে, যারা নিয়মিত ভাবে একটু কাজ করে তাদের কিন্তু এই সমস্ত রোগ হয় না। আমি আজকে আপনাদের জন্য এমন একটি প্রোডাক্ট নিয়ে আসছি যেটা আমি কিন্তু বিক্রি করবো না, আমাকে তো জানেন আমি অন্যরকম মানুষ, অন্যরকম ডাক্তার, যে আমি চাই না যেটা প্রাকৃতিকভাবে আমি দিই, কারণ এই কারণে দিই না, প্রাকৃতিকভাবে দিই না এই কারণে যে এই মালটা তো আমি তৈরি করি না। যেমন হোমিওপ্যাথি মেডিসিন আমি দিই, এই মেডিসিনগুলি আমাদের কাছে বিশ্বস্ত যে প্রতিষ্ঠানগুলি কোম্পানিগুলি তাদের কাছ থেকে আমরা আনি। আমরা যেমন হোমিওপ্যাথির উপরে আমাদের একটা কনফিডেন্স চলে আসছে, এই কারণে যে আমরা এটার উপর আজকে 13-14 বছর ধরে অভিজ্ঞতা, এবং ছাত্র বয়স থেকে এটার উপর অভিজ্ঞতা আনছি, কিন্তু আমরা যে প্রাকৃতিক যেগুলি দিয়ে এগুলির উপর আমাদের এখনো বিশ্বস্ততা নাই, কারণ এগুলি বাংলাদেশে আসার পরে মানে 2-এ, 6-এ, 6-এ, 9-এ, 9-এ, 12-এ, 13 হয়ে যায়, যার কারণে আমরা আপনাদেরকে আমি এগুলি দিতে চাই না। অনেক সময় অনেকে নেয়, যেমন আলকুশির বীজ নেয়, অন্য সব জিনিসগুলি নেয়, কিন্তু সাধারণত আমি কিন্তু এই বাংলাদেশের ভিতরে আমাদের অনেক ইউটিউবার ভাইরা আছেন যারা আমার চাইতে অনেক এখন সুনাম অর্জন করেছেন, তারা কিন্তু আমার পরে আসছেন, আমার পরে আসছেন, তারা বিক্রি করেন, আলহামদুলিল্লাহ তারা মানুষকে সহযোগিতা করতেছেন, মানুষ তাদের দ্বারা উপকৃত হইতেছে। এই জন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করি, এই কারণে যে আমি আসার পরে আমাদের হোমিওপ্যাথি জগতে অনেকে আসছেন, আমি আসার পরে প্রাকৃতিক নিয়মে অনেক ডাক্তার এখানে আসছেন, নিউট্রিশন ডাক্তার আসছেন, তারা আপনাদেরকে মানে যে সাজেস্ট করে, আলহামদুলিল্লাহ। এর কারণ আমি কেন বলি যে এরা কিন্তু এদের ভিতরে কিন্তু ট্যাগগুলি দেওয়া আমার, আমি তো আমার ইউটিউবের ভিতরে আমি এখন দেখি যে এদের ইসে অনেক ট্যাগ দেওয়া আছে, আলহামদুলিল্লাহ। এতে বোঝা গেল তারা আমার এই সরল মনা কথাগুলিকে এইভাবে যখন প্রচার করে প্রচার করে, এতে আমি নিজেকে ধন্য মনে করি, আলহামদুলিল্লাহ।
আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো উটস বা উট মিল। এই যে আমরা যে ব্যায়াম করার ভয় ভাই, আমাদের ব্যায়াম করার পর অনেকের পেট কমতেছে না, আমাদের শরীর কমতেছে না, আমাদের লিভার ঠিক মতো কাজ করতেছে না, আমাদের কনস্টিপেশন যাচ্ছে না, আমাদের যৌন শক্তি ফিরে আসছে না, আমাদের ঠিক মতো ঘুম হচ্ছে না, আমরা নিয়মিত ভাবে আমরা শরীরে শক্তি পাচ্ছি না, তাদের জন্য আজকে আমি এই আলোচনাগুলি করতেছি। তারা ব্যায়াম যারা করতে চান না তাদের জন্য একান্ত দরকার হলো ব্যায়াম ছাড়া কিভাবে প্রাকৃতিক খাবার খেয়ে আপনার শরীরে শক্তি অর্জন করবেন এবং আপনার ফ্যাটি লিভারকে কমাবেন এবং আপনার ডায়াবেটিস কমাবেন এবং কি আপনার বডি আপনার কমাবেন, এই বিষয়টা নিয়ে আজকে যে উঠবিল এটা দ্বারা আপনাদেরকে আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ কিভাবে কি করবেন। যাদের শরীরে অনেক চর্বি, অনেক চর্বি, খাবার দাবারও নিয়মিত ভাবে খান কিন্তু শক্তি পান না, চর্বি অনেক, চর্বি কমাতে চান কিন্তু পারেন না, ব্যায়াম করতে চান না, অলসতা, যারা ফ্যাটি মানে বডি তাদের অনেক অলসতা শরীরে ভিতরে থাকে, তারা ঘুম আসলে আর সকালবেলা উঠতে চায় না, তারা অনেক রাত্র করে ঘুমায়, তাদেরকে বলবো যে আপনি সকালের নাস্তা, দুপুরের নাস্তা, রাতের নাস্তা অথবা সকালে এবং রাত্রের নাস্তায় আপনি যে জিনিসটা রাখবেন সেটা উটমিল রাখবেন। উটমিল, এই যে উটমিল আপনারা অনেকে চেনেন, উটমিলটা হলো উটস, উটস এবং উটমিল একই জিনিস, এক এক নামে। এটা হলো গম জাতীয় একটা জিনিস, এটা এই গম জাতীয় এটা, এই গম জাতীয় জিনিসগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গম জাতীয়, এটা যে কোনো এখন শপিং মলে পাবেন, ভালো ভালো যেমন স্বপ্ন আছে, বিভিন্ন আছে, এখানে পাবেন, তারপরে আমাদের যারা বিক্রি করে তাদের কাছে পাবেন, তাদের কাছে আপনারা পাবেন এগুলি। এগুলি খুবই উপকার। এটা কি কি উপকার বই আনে, এক নম্বর হলো যে যাদের লিভারের সমস্যা আছে, যাদের কনস্টিপেশন আছে, যাদের ফ্যাটি বডি আছে, পেট কমাতে চান, তারা সকালের এটার নাস্তা হিসাবে নিতে পারেন। কিভাবে খাবেন, খাওয়ার নিয়মগুলি হলে অনেক প্রকার ভাবে খেতে পারেন, যে আপনি এটা ভিজিয়ে এটাকে কলা দিয়ে, দুধ দিয়ে খেতে পারেন, যাদের ডায়াবেটিস আছে তারা দুধ কলা বন্ধ রেখে শুধু এটাকে আপনি পায়েস করে খেতে পারেন, পায়েস করে আপনি এটা লবণ দিয়ে পায়েস করে পায়েস করার পরে যেভাবে খা আপনি ওইভাবে খেতে পারেন। তবে এক নম্বর মধু, যদি একোস মধু থাকে বা অরিজিনাল যদি আপনার গাছ ভাঙ্গানো মধু থাকে তাহলে আপনারা সেটা খাবেন। আমরা অনেকেই এখন প্রাকৃতিক মানে প্রাকৃতিক আবহাওয়া বা প্রাকৃতিক ভাব বলে অনেক কিছু করি, অনেক কথায় বলি বেচা কিনের জন্য। সবচেয়ে প্রাকৃতিক হলো কোনটা, সবচেয়ে প্রাকৃতিক হলো যেটা আমাদের ন্যাচারাল যে মৌমাছি আছে, ন্যাচারাল যে মৌমাছিগুলি আছে সেটা হলো সবচেয়ে ন্যাচারাল। আর যেগুলি আমরা বেঁধে রেখে অর্থাৎ আমরা চাষ করে যে সমস্ত মধু, এটা কিন্তু একেবারে প্রাকৃতিক নয়, এটার ভিতরে নির্যাস সব ঠিক নয়, এটার ভিতরে অনেক কিছু গোঁজামিল দেওয়া হয়, এটা বাংলাদেশ হোক, বাহিরে হোক, যে কোনো রাষ্ট্রে হোক এটা এগুলি করে। তাহলে আমরা যদি মধু খাই তাহলে কিন্তু ডায়াবেটিস বাড়বে না। আপনি এগুলি খেতে পারেন, মধু দিয়ে খেতে পারেন, তারপরে আপনি বিবর্ণভাবে যেভাবে হোক আপনি এটা খাবেন, যেভাবে হোক সহজ পদ্ধতি হলো আপনি এটাকে ভেজে অথবা আপনি যে যে আমি যে খাইতেছি এইভাবে আপনি খাইতে পারেন। যে কোনো একটু বসে আছেন, আপনার সামনে এটা আছে, আপনি খাইতে পারবেন। খেলে কি হবে, আপনার ক্ষুধার যে অনুভূতি এটা কেটে যাবে, ক্ষুধার অনুভূতি কেটে যাবে, এটা অনেক শক্তি, অনেক শক্তি, এর ভিতরে যে কত ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এগুলি আছে, কত যে আয়রন আছে এটা বলে শেষ করা যাবে না, এত উপকারী একটা জিনিস, এত উপকারী জিনিস। এই কারণে আপনার এটা খাইলে আপনার দেখা যাবে আপনার ক্ষুধার অনুভূতি চলে গেছে, যার কারণে আপনার আস্তে 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 আপনার পেটে চর্বি বার্নিং হতে থাকবে। এই বার্নিং হওয়ার পরে দেখা যাবে যে আপনার ফ্যাটি লিভারও ভালো হয়ে গেছে। অনেক সময় আমাদের হাত পায়ে অনেক আপনার দেখা যায় যে টিউমার জাতীয়, যেটা আমরা বলি লাইফো টিউমার, এগুলি দেখা যায়, আমার সিস্ট দেখা যায়, এগুলি কেটে যাবে। যাদের শরীরে একেবারেই শক্তি নেই তারা মধু দিয়ে খেলে দেখবেন শক্তি কত পায়, পেটও কমে যাবে, শক্তি পাবে। অনেকের পেট আছে কিন্তু ডায়াবেটিস নাই, তারা কিন্তু মধু দিয়ে কলা দিয়ে খেতে পারেন, মধু দিয়ে কলা দিয়ে সুন্দর করে এটাকে আপনি মাখনের মতন করে খেতে পারেন, এটাকে দধি দিয়ে খেতে পারেন, বিভিন্নভাবে খেতে পারেন, এভাবে খাবেন ইনশাল্লাহ। আশা করি আল্লাহর রহমাতে আপনার আর পেট থাকবে না, আপনি ব্যায়াম ছাড়াই পেট কমে যাবে। মাত্র এক মাসের ভিতরে আপনার এই পেট আর থাকবে না,
পেটে কোনো চর্বি থাকবে না, আপনি একজন একেবারে শক্তিশালী মানুষ হয়ে উঠবেন, আপনার ভিতরে একটি আনন্দময় জীবন গড়ে উঠবে, আপনার ভিতরে একটা নতুন জীবন ফিরে পাবেন, এবং আপনার কাছে অন্য সব ডাক্তারের কাছে গিয়ে আপনার কষ্ট করতে হবে না। আজকে এ বলে বিদায় নিচ্ছি, বিদায় নেওয়ার আগে বলে আবার এই ওটস বা উটমিল কই পাবেন, ওটস বা উটমিল পাবেন হলো যে কোনো শপিং মলে পাবেন, যে কোনো জায়গা থেকে কিনবেন, আমার কাছে কখনো এই বিষয়ে ফোন করবেন না, এই কারণে যে আমি এগুলি বিক্রি করতে চাই না, যেগুলি উপকার সাধ্য তাদের জন্য এ করে আপনারা এগুলি যে কোনো দোকান থেকে কিনে নেবেন। আর আপনারা যারা এগুলি বিক্রি করেন তাদের অনুরোধ করব, তাদের তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আল্লাহকে ভয় করুন, মানবতার জন্য কাজ করুন, আপনার অভাব হবে না, আপনি কখনোই আপনার কষ্ট হবে না। পৃথিবীকে যত টাকা পয়সা কামাই করি না কেন, খাবার জাত ছাড়া, রিজিক ছাড়া আপনার কপালে কিছুই উপকার হবে না। তা আপনি আর আমি যা খাই তাই আমাদের জন্য, শরীরের জন্য, পরিবারের জন্য, এছাড়া যা সবই ফল সব ফাও আমরা কামাই করে যাই। তাই এই জন্য বলবো মানুষের জন্য কাজ করুন, জাতির জন্য কাজ করুন, দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে রহমত দান করেছেন, আপনারা কখনো দুই নম্বরে ব্যবসা করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে, সকল ডাক্তারকে, সকল ব্যবসায়ী ভাইদেরকে হেদায়ত দান করুক এবং মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার তৌফিক দান করুক। আমিন সুম আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। যাওয়ার আগে একটা কথা বলি যে আমার একটা পেজ আছে ডক্টর সলিউশন, আমার একটা ফেসবুক আইডি আছে, সেটা হলো MD বিলাল হোসেন, দুইটাই আছে, বিলাল বেলাল। এখানে আপনারা কমেন্ট করে বা এখানে আপনাদের যত রোগ আছে, রোগ সংক্রান্ত বিষয়ে সমস্ত তথ্য আপনারা দিয়ে রাখতে পারেন। এতে কি হয় যে অনেকেই আমাকে ফোন করেন, সময় পাই না, সময় দিতে পারি না, এতে আপনাদের মনও ক্ষুণ্ণ হয়, আপনাদের মনে বাজে, খুব কষ্ট হয় যে স্যারের সাথে কথা বলতে পারলাম না। কিন্তু এই আপনার পেজ যদি দিয়ে রাখেন বা যদি আপনার আইডিতে যদি দিয়ে রাখেন, আপনারা মেসেজ করে রাখেন, তাহলে দেখা গেল যে আমি আপনাদের সাথে সময় মতন করে আমি আপনাদের সাথে কথা বলতে পারি, আপনাদের সাথে মেসেঞ্জারের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করতে পারি। ইনশাআল্লাহ এতে আপনারা উপকৃত হবেন এবং আমিও নিজেও কেউ আপনাদের খেজমতে রাখতে পারি, আল্লাহ তাআলাকে সেই কামনা করি। আর আপনাদের পাশে থাকতে পারলে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকলকে সুস্থতা দান করুন। আমিন আমিন সুম আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।